নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। একটা সংসারের খুঁটিনাটি কত কাজ, কাজ যেন শেষই হতে চায় না। সামনেই তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের আগে প্রত্যেকবারই ঘরদোর পরিষ্কার করি। তো নতুন বছর সুন্দরভাবে শুরু হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এটা সবারই কাম্য। ঘরে মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই গুছিয়ে রেখেছি, টুকটাক কিছু কাজ আছে যেগুলো করতে হবে। তো এই যে ফুলদানিগুলো, এগুলো টবের থেকে তো খোলা যায় না, কেনার সময় আসলে অত বুদ্ধি করে কিনিনি, পছন্দ হয়েছিল কিনে ফেলেছি। কিন্তু এখন কিনে দেখেছি বড়ই সমস্যা, পরিষ্কার করার সময় যদি টবগুলো শুদ্ধ জলের মধ্যে দিয়ে দিই তাহলে একটা সিমেন্টের মতো অংশ থাকে, সেটা আবার নষ্ট হয়ে যায়। তো এই তো একটুখানি খাটনি করে উল্টো দিক করে জলের মধ্যে সাবান জলে আর কি ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। ঘরে তো অনেক রকমেরই ফুলদানি আছে, সবগুলো মোটামুটি পরিষ্কার, এগুলো পরিষ্কার করব করব করে আর সময় হয়ে উঠছিল না। তো এই তো চেষ্টা করছিলাম যদি খুলে খুলে ধোয়া যায়, দেখলাম না তার কোনো উপায় নেই। আর ফুলগুলো যদি খুলি তাহলে কি হবে, ফুলগুলো সেট করতে অসুবিধে হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পাপড়ি দেখলাম আলাদা আলাদা করে লাগানো। তো যাই হোক, কোনো অসুবিধে নেই, এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নিলাম। আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিসই তো একটু শখ করে কেনা হয়, নষ্ট হয়ে গেলে বড্ড খারাপ লাগে। চেষ্টা করি সর্বোচ্চ ব্যবহার করতে, যতদিন ভালোভাবে ইউজ করা যায় ততই ভালো। এগুলো তো শৌখিন কাজ, এগুলো করার জন্যও কিন্তু এক্সট্রা একটা সময়ের দরকার, এত কাজের মাঝে এই খুঁটিনাটি কাজগুলো করার জন্য আর সময় হয়ে ওঠে না। তো এই সময়টা ছেলে স্কুলে ছিল, ভাবলাম এখন এই কাজগুলো করি, তাহলে বেলা থাকতে থাকতে ফুলদানিগুলো সব শুকিয়ে যাবে, জায়গা মতো গুছিয়ে রাখতে পারবো। আর ছেলে এলে তো ওকে খাওয়ানো, স্নান করানো, তারপরে দুপুরে রান্নাবান্না থাকবে, এই কাজগুলোতে আর হাত দেবো দেবো করে প্রত্যেক দিনই ভাবি, এই জন্য আর দেওয়া হয় না। আমাদের মেয়েদের ঘরের কাজকর্ম আর রান্নাবান্নার মধ্যেও কিন্তু আমরা উৎসবের আমেজ খুঁজে নেই। ছোটোবেলা থেকেই দেখেছি যখন পুজো আসতো বা পয়লা বৈশাখ আসতো, মা এত সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে রাখতো, নতুন পর্দা লাগানো, বিছানায় নতুন চাদর ব্যবহার করা, তো ওগুলো বেশ একটা নতুন বছর বা একটা উৎসবের আমেজ নিয়ে আসতো। হয়তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম, তেমন কোনো জায়গায় যেতামও না, তারপরেও কেন যেন ঘরের মধ্যেই বেশ একটা উৎসবের আমেজ থাকতো। হয়তো বা মার সেই কাজকর্মের দ্বারাই সেই অনুভূতিগুলো পেতাম। আর এখন আমিও তাই করি, যখন পুজো আসে বা কোনো একটা অনুষ্ঠানের আগে ঘরদোর গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, যেন ঠিক ছোটোবেলায় আমি যেই অনুভূতিটা পেতাম আমার পরিবারের লোকজনও সেইটা আর কি অনুভব করতে পারে, বিশেষ করে আয়ুষ্মানও বুঝতে পারে যে এখন কিছু একটা আসতে চলেছে, মা এই ধরনের কাজগুলো করছে। আর ওকে যেমন ঘরদোর পরিষ্কার করি আর বলি, সামনেই কিন্তু পয়লা বৈশাখ বা সামনেই কোনো একটা উৎসব এলে বলি তুমি ঘরদোর একদম এলোমেলো করবে না, শুধুমাত্র ওর মধ্যেও সেই অনুভূতিগুলো আনার জন্য এই কাজটা করি। আজ দিনটা ছিল মঙ্গলবার, নিরামিষ, আর নিরামিষের দিনজনই দেখতে পেলে সবার আগে ঘরের কাজগুলো করে নিলাম, কারণ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া একদম গরম গরম, কারণ নিরামিষে তো ঠান্ডা খাবার দাবার একদমই চলে না। তো এখানে রান্না করব পাতলা করে সয়াবিনের ঝোল, সয়াবিনের ঝোলটা একটুখানি অন্যরকমভাবে করব। আর পনির খেতে খেতে একদম আর ইচ্ছে করে না, মঙ্গলবার মানেই আমার ঘরে ওই একই পনির। বিভিন্ন রকমভাবে হয়তো পনিরটা রান্না করা হয়, আজ ভাবলাম পনিরটা বাদ যাক, অন্য কিছু রান্না করা যাবে। তো এখানে দেখো গোটা একটা টমেটো নিয়েছি, তার সাথে গোটা জিরে, এক টুকরো আদা নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। সয়াবিন থেকে জলটা খুব ভালো করে নিংড়ে নেব, আয়ুষ্মানের বাবা বলছিল আজ দেরি করে কাজে যাবে,
তো দুপুরের খাওয়া দাওয়া করেই যাবে। আর সোয়াবিন দেখে বলছিল, সোয়াবিন তাও আবার নিরামিষের দিনে? কারণ ও মনে করে সোয়াবিন নিরামিষে খাওয়াই যায় না, খেতে একদমই পছন্দ করে না নিরামিষ খাবার। আর মঙ্গলবার দিন খুব কষ্ট করে আসলে ওদের দুজনের চলতে হয়, আমি বুঝতে পারি, কিন্তু করার আমার কিছু নেই, একটা দিন আমি নিরামিষের জন্য বরাদ্দ রাখি। তো যাই হোক, এখানে দেখো আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করব, কারণ এরকম গরমে এরকমভাবে সয়াবিনের ঝোল করলে খেতে খুব ভালো লাগে, আর নিরামিষ হলেও কিন্তু একদম টেস্টটা অন্যরকম আসবে। তো এখানে আলুটা আর পটলটা তো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন টুকরো টুকরো করে কেটে নিলাম, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব রান্নাবান্না সব সময় সর্ষের তেলেই করি, তোমরা দেখো, কারণ সাদা তেলে একদমই আমি খেতে পারি না। তাছাড়া যতদূর শুনেছি সাদা তেলে রান্না করাটা অতটা স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তো গোটা জিরে আর গোটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, এখন সোয়াবিনটা দিয়ে দেব। আর সোয়াবিনের রান্নাতে অনেকটা বেশি পরিমাণে তেল প্রয়োজন হয়, কিন্তু আজকের রান্নাটাতে খুব একটা তেল দিলাম না, দেখলেই 1.5 চামচের মতো তেল দিলাম, এই তেলেই গোটা রান্নাটা হবে। 2-3 মিনিট সোয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু পটলটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর যেই মশলাটা আমি মিক্সিতে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার পেস্ট দিয়ে দেব, দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে সয়াবিনটা আমি কষিয়ে নেব। ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে অনুরোধ, আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। তো ভালো করে আমার সয়াবিনটাকে কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেব। আর গরম জল দিতে হবে কারণ আলু আর পটল যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা অনেকটা শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো গরম জল দিয়ে এখন অনেকক্ষণ ঢেকে রাখবো, ভালো করে ঝোলটা ফুটলেই সয়াবিনের তরকারি হয়ে যাবে। আর এখানে দেখো এই মিষ্টি কুমড়োটা আমি মাসির বাড়ির থেকে এনেছিলাম, আমার বৌদি দিয়েছিল, তো কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে ছিল, ভাবলাম কি নষ্ট হয়ে গেল নাকি ভেতরটা, কিন্তু এত ভালো ভেতরটা দেখো, কালারটাও এত সুন্দর। এটা আমার দাদা আসলে ক্ষেতের মধ্যে লাগিয়েছিল মিষ্টি কুমড়ো, অনেক কুমড়ো হয়েছিল, আমার বৌদি আমাকে কয়েকটা দিয়েছিল, তো সবগুলো আনতে পারিনি জন্য মায়ের কাছে আমি দুটো রেখে একটা নিজে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে আজকে কাটা যাক, কয়েকদিন যাবৎ ভাবলাম যে এত সবজি ছিল রেখে দেই, কিন্তু তোমাদের দাদা বলছে যে নষ্ট হয়ে যাবে ভেতরে, কিন্তু দেখলাম একদম নষ্ট হয়নি। আর নিজের বাড়ির সবজির ব্যাপারটাই কিন্তু আলাদা, আসলে আমি এত দূরে থাকি, আমাদের মামার বাড়িতে অনেক রকমের গাছপালা আছে আর কি, সবজি হয় বা অনেক কিছু আর কি ফল হয়, যেটা আমি দূরে থাকি জন্যে আনা সম্ভব হয় না। আমার মার কাছে হয়তো সবসময় পৌঁছে যায়, কিন্তু আমার কাছে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। তো আমি যখন মামার বাড়ি যাই বা মাসির বাড়ি যাই বা আমার নিজের বাড়িতেও যাই, তখন এত কিছু নিয়ে আসতে পারি, আর সমস্ত কিছু নিজের বাড়ির টাটকা টাটকা সবজি, ব্যাপারটাই আলাদা, আর খেতে এত টেস্ট। তো এখানে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, ঝোলটা চিনি দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো, আর গরম মশলা দিয়ে দিলাম। আর এটা যেহেতু পাতলা ঝোল করেছি, এখানে আর আমি ঘি ব্যবহার করব না, আর মাখা মাখা করলে একটু ঘি দিতাম। আর এই ধরনের সয়াবিনের ঝোল তার সাথে যদি একটুখানি গন্ধরাজ লেবু থাকে, আমার আর কিছুই প্রয়োজন পড়ে না। আমি যেহেতু কাজে অনেকটা ব্যস্ত ছিলাম, তোমাদের দাদা দেখলাম মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দেখো এখন র্যাপ করে রাখছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো ওর আবার এই দিকগুলো ভীষণ ভালো, যখন আমাকে একটুখানি ব্যস্ত দেখে, আরও বাড়িতেই থাকে, হয়তো ওর কাজের কোনো চাপ নেই তেমন, আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করার চেষ্টা করে। তো আমি দেখলাম যে ভালোই হলো, আমার অনেকটা সময় বেঁচে গেল। আর আয়ুষ্মানের বাবা একটা নিখুঁত মানুষ, মানে প্রত্যেকটা কাজ হয়তো একটুখানি ধীরে করবে, কিন্তু একদম নিখুঁত করবে, কোনো আর কি কাজের মধ্যে খুঁত থাকবে না বা একটুখানি এলোমেলো থাকবে না, খুব সুন্দর করে কাজ করতে পারে, এই জিনিসটা ওর খুব ভালো লাগে। আসলে আমার শাশুড়ি মা একটু অন্যরকমের, সব কাজ ভীষণ পরিপাটি করে করতে পছন্দ করে, ওনার আবার আমার কাজ তেমন একটা পছন্দ হয় না। তো মা যেমন ছেলেও তেমন হয়েছে, প্রত্যেকটা কাজ পরিপাটি করে করতে পারে। তো দেখো এখন মিষ্টি কুমড়োগুলো ফ্রিজে ভরে রাখবো, অনেক দিন ভালো থাকবে। একসময় এই কাজকর্ম নিয়ে যে কত কথা শুনেছি, কিন্তু একটা মানুষ সবসময় পাশে ছিল, বলে না যে যে যাই বলুক পৃথিবীতে, হাজবেন্ড যদি ঠিক থাকে তাহলে পৃথিবীতে আর কারোরই প্রয়োজন পড়ে না। তো তেমন সারা দিনে যত দুঃখ কষ্ট অভিমানগুলো আমার জমে থাকতো,
দিনের শেষে যখন ও বলতো কি হয়েছে, কে কি বললো, সব মাথা থেকে বের করে দাও, তখন মনে হতো সব ছু হয়ে উড়ে গেছে। আর মেয়েদের বিবাহিত জীবনে যাই থাক না কেন, যত সুখী থাক না কেন, পাশের মানুষটা যদি ঠিক না থাকে সমস্ত কিছুই ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় সব কিছুই ব্যর্থ। আর পাশের মানুষটা যদি ঠিক না থাকে একটুখানি কম খেয়ে কম পরেও কিন্তু সুখে থাকা যায়। তো এই যে দেখো, এগুলো পয়লা বৈশাখের জামা কাপড়। আয়ুষ্মানের জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে, আরও দু একটা কেনার ইচ্ছে আছে, হাতে একদম সময় ছিল না, একদিনই সন্ধেবেলা একটুখানি সময়ের জন্য বেরোতে পেরেছিলাম। আয়ুষ্মানের যেহেতু স্কুল থাকে, আবার এসে স্কুলের পড়া করতে হয়, তেমন একটা সময় ছিল না। আমার জন্য এই যে দুটো কুর্তি নিয়েছি কটনের, একটা দেখো এটা এটা অল্টার করতে হবে না, এই যে আরেকটা কিনেছি ওটা একটু অল্টার করতে হবে। তো ভাবলাম দুপুরবেলা যেহেতু হাতে সময় আছে এখন একটুখানি অল্টার করে নিই, আরেক দিন একটুখানি টুকটাক বাজার করতে হবে, তোমাদের দাদার জন্য এখনও কেনাকাটা করা হয়নি, আরও নিজের জন্য কোনো দিনই কিছু কেনে না, আমি যাব আমি পছন্দ করে কিনবো, তারপরই ওর কেনাকাটা। তো ভাবলাম আমি তো আর নিজের জন্য কিছু কিনবো না, তোমাদের দাদার জন্য কিনবো, আর আয়ুষ্মানের জন্য একটা গেঞ্জি আর প্যান্টের সেট কিনবো ভেবেছি। তো এটাই ভাবছি আজকালের মধ্যে যাব। তো ভাবলাম যেহেতু এখন সেলাইটা করব আর এই মেশিনটা সম্পর্কে তোমাদের অনেক কিছু জানার, তো একটুখানি সংক্ষেপে এই মেশিনটা আমি ঠিক কিভাবে চালাই আর এটা কতটা ব্যবহার করা সহজ সেটা একটু সহজভাবে দেখিয়ে দিলে ভালো হয়। তো এই যে দেখো, একদম যাদের মেশিনটা আছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, প্রথমে ববিংয়ের সুতোটা আমি ভরে নেব। এই যে ঘাটগুলো দেওয়া আছে, এগুলো আসলে ঘাটে ঘাটে সুতোগুলো বসাতে হয়, তেমন কিছু কঠিন ব্যাপার না, আসলে দেখলে অনেকটা বোঝা যায় না, সামনে থেকে প্র্যাকটিক্যালি করলে কিন্তু একদমই সহজ। তো এই যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করলে তারপরই মেশিনের লাইটটা জ্বলে, আর যখন লাইটটা জ্বলবে তখন বুঝতে হবে সেলাইয়ের জন্য মেশিনটা রেডি। আর এখানে দেখো ববিংয়ের সুতোটা ভরে নিচ্ছি, আর এটা যেহেতু ইলেকট্রিক মেশিন, এই যে পা দিয়ে একটা মাউসের মতো বড় টাইপের যন্ত্র আছে যেটাকে প্রেস করতে হয়, আমি একটু সহজ ভাষাতেই বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধে হয়। আর দেখো ববিংয়ের সুতোটা রেডি করার পরে এই যে ববিংটা নিচে ভরবো, তো এই ভরাটা একদম ইজি, ওখানে ঘাট করাই আছে, শুধু ঘাটে ঘাটে সবগুলো মিলিয়ে দিতে হবে। আর এই যে সেলাইয়ের জন্য সুতোটা মেশিনের কোথায় যাবে এগুলো কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে, তো তোমার বুঝতে অসুবিধে হবে না, অ্যারো অনুযায়ী সুতোটাকে আসলে টেনে টেনে মেলাতে হবে। আমি খুব একটা সেলাই করতে কখনোই পারতাম না, বিয়ের পরে টুকটাক একটুখানি তোমাদের দাদা থেকে শিখেছিলাম, কিন্তু তেমন একটা আগ্রহ ছিল না। এই মেশিনটা কেনার পরে এখন আমার খুব আগ্রহ বেড়েছে, আসলে এত মজা এটাতে কাজ করে। তো দেখো ঘাটে ঘাটে সুতোগুলো আমি বসিয়ে দিলাম, প্রত্যেকটার জন্য জায়গা করা আছে, তো এই সুচের ভিতরে আমি এইভাবে সুতোটা ভরে নিলাম। তো পাশে একটা মানে মেশিনের সাইডের দিকে একটা গোল মতো বাটন দেওয়া থাকে, যেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এই যে সুচটা আছে এটাকে ওপরের দিকে আর নিচের দিকে করতে হয়। আর যখন আমি সুতোটা এই যে ভরলাম, ববিংয়ের সুতোটা রেডি করলাম, সুচটা এই যে দেখো এই বাটনটার কথা বলছিলাম, তো সুচটা সবসময় উপরের দিকে করে রাখতে হবে, নিচের দিকে করলে কিন্তু সুচটা ভেঙে যাবে। আর এখানে কী রকমের সেলাই তোমরা চাও সেই ধরনের ডিজাইন করাই আছে, যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন মতো সেলাইটা করে নেবে। আমি এল সাইজের কুর্তিটা এনেছিলাম, এল সাইজ আবার আমার বড় হয়, মিডিয়াম সাইজ আনলে হাতার দিকটা একটুখানি চাপা হয়ে যায়, যার জন্য এখন যেটা করি এল সাইজ কিনে সামান্য একটু অল্টার করে নিই, তাহলে আমার পক্ষে সুবিধে হয়। আর বাড়িতে যেহেতু মেশিন আছে অল্টার করতে খুব একটা ঝামেলা হয় না, তো এখানে দেখো এইভাবে কিন্তু কাজটা করে নিলাম। যদি সেলাইয়ের কাজ নিজেরটা নিজে করে নেওয়া যায় এর থেকে আর মজার মনে হয় কোনো কিছুই নেই, কারো উপর ডিপেন্ড করতে হয় না, টেলারের কাছে যেতে হয় না, এটা আমার সব থেকে ভালো লাগে। কারণ আগে যখন আমার মেশিনটা ছিল না, কোনো কিছু নিয়ে আসলে আবার বড্ড ঝামেলা, টেলার্সের দোকানে নিয়ে যাও। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে সেলাই করতে বসেছি, আর হয় না ছোটো ছোটো কাজগুলো দেখবে করব করছি বলে আর করা হয় না, পয়লা বৈশাখও তো সামনে চলে এসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।